মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। 14ই আগস্ট দিল্লিতে মিলেছিল তার আন্তর্জাতিক স্বীকৃতি। সেই সাফল্যকে সামনে রেখে প্রতিবছর 14ই আগস্ট পালিত হয় কন্যাশ্রী দিবস। গত 6 বছর এই দিনে জেলার বিভিন্ন প্রান্তের কন্যাশ্রীদের মহানগরীতে এনে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে উদযাপন করা হতো দিনটিকে। কিন্তু সপ্তম বর্ষে করোনা আবহের জেরে আড়ম্বরতা ছিল না, তবে ছিল বার্তা, উত্তরণের আলোয় আলোকিত হওয়ার বার্তা। 67 লক্ষেরও বেশি কন্যাশ্রীর কাছে SMS এর মাধ্যমে পৌঁছেছে সেই বার্তা। আর কন্যাশ্রীরা বলছে, আমরা দায়িত্বশীল কন্যাশ্রী, করোনা সচেতনতা ও বাল্যবিবাহ রোধে নিয়েছি কাঁধে দায়িত্ব। 2011 সালে রাজ্যে পালা বদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম বড় সাফল্য কন্যাশ্রী। এই কন্যাশ্রী প্রকল্প 7 বছরে পদার্পণ করল। সপ্তম বর্ষে কন্যাশ্রী মেয়েদের কাছে SMS পাঠানো হয়েছে এবং সেই SMS এর মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে করোনা যুদ্ধে মানুষকে সচেতন করার জন্য। এবছর করোনা আবহের জন্য বড় করে কন্যাশ্রী দিবস পালন করা সম্ভব হয়নি, তবে SMS এর মাধ্যমে কন্যাশ্রীদের মাধ্যমে করোনা সচেতনতায় বার্তা দিয়ে রাজ্য প্রশাসন বার্তা দিতে চাইল কন্যাশ্রীরা এই করোনা আবহের মধ্যেও বসে নেই, তারা তাদের সামাজিক দায়িত্ব পালন করছে এই করোনা আবহের মধ্যেও। ক্যামেরায় রতন ঘোষের সঙ্গে বিকাশ ঘোষ, আরোহী নিউজ, কলকাতা।